oh, you who believe, give charity for the pleasure of allah. the pleasure of allah. oh, you who believe, read the quran every night of ramadan. night of ramadan. welcome, oh ramadan. is Ramadan. It প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত আমাদের স্রষ্টা আল্লাহ তালার দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান আ ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ আজকে আমাদের আলোচনার টপিক আসসালাম তাহলে ড জাকির আমরা অনুষ্ঠান করছি বিশ দিনেরও বেশি সময় আলহামদুলিল্লাহ অনেক বিষয় আলোচনা করেছি তবে রমজান মাসে মুসলিমদের ইবাদতের কাজগুলোর মধ্যে যেগুলোর ব্যাপারে মানুষে মনে সবচেয়ে বেশি ভুল ধারণা আছে তার মধ্যে একটা হল এতেকাফ প্রথমে আপনি কি এটার সংজ্ঞা বলবেন এতেকাফ এছাড়াও আপনি কি আমাদের মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে এটা বলবেন যে তাদের জন্য এতেকাফ পালন করা উচিত কিনা আর সব মুসলিমদের জন্য এতেকাফ করা এটা কি ফরজ আলহামদুলিল্লাহ

যেটা হতে পারে ভালো অথবা খারাপ আর পবিত্রকরণে বলা হয়েছে সুরা আম্বিয়া পদ্মা নম্বর একুশ আয়াত নম্বর বাহান্ন সেখানে ইব্রাহিম আল সালাম। তিনি তার বাবাকে বলছেন আর তার সম্প্রদায়কে বললেন যে তোমরা যেসব মূর্তির পূজা করো সে সময় তারা বিভিন্ন রকম মূর্তি পূজা করত। তিনি বললেন যে যে মূর্তির পূজা করো এখানে আরবি শব্দটা আকিফোন যে মূর্তির সাথে তোমরা লেগে থাকো যার সাথে আটকে থাকো এখানে শব্দটা ব্যবহার করা হয়েছে একটা নেগেটিভ জিনিস বোঝাতে এছাড়াও অনেক এটা পজিটিভ জিনিস বোঝাচ্ছে সুরা বাকার অধ্যায় দুই হাত একশো পঁচিশ সুরা বাকার অধ্যায় দুই হাত একশো সাতাশি লিসানুল আরব অনুযায়ী এই এতেকাপ শব্দটার মানে সম্পূর্ণভাবে একজনকে কোনো কিছুর সাথে যুক্ত করা এর মানে যখন কেউ মসজিদে থাকা শুরু করে আর আল্লাহর ইবাদত করে ইসলামিক শরিয়া অনুযায়ী ইতেক শব্দের মানে মসজিদে যুক্ত আর প্রত্যাবর্তন করা মসজিদে অবস্থান করা এটা করা আল্লাহ সাবানতালের কাছাকাছি যাওয়ার আশায় এবং তার পুরস্কারের আশায় এখন যদি এই সম্পর্কে বলতে হয় যে এটা বাধ্যতামূলক নাকি সুনত ইতে আসলে একটা সুননত এটা বাধ্যতামূলক না শুধুমাত্র বিশেষ কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক হবে যদি কেউ আল্লাহ সাবাল্ল তাল্লাহর কাছে মানুত করে যে সেই টেকআপ করবে যদি তার এই ইচ্ছাটা পূরণ হয় যেমন ধরেন কেউ হয়তো বলল যে আমি টেক করব দুই দিন যদি আমার অসুস্থ আত্মীয় সুস্থ হয় অথবা আমি টেকআপ করব তিন দিন যদি আমি পরীক্ষা পাশ করতে পারি এভাবে যদি কেউ আল্লাহ তালার কাছে মানত করে যে তার ইচ্ছা পূরণ হলে এ করবে তখনই তেকাপ বাধ্যতামূলক সে আল্লাহর কাছে মানত করেছে তার পূরণ করতে হবে এটা বাদে এমনিতে সুন্নত তবে এটা হচ্ছে শূন্যতে মক্কাদা মানে খুবই গুরুত্বপূর্ণ সুন্দর একটা হাদিস এটা আছে বুখারিতে খন্ড নম্বর আট বুক অব ওথস অ্যান্ড ভাউজ হাদিস নম্বর ছয় আল্লাহ সামান রাসুল বলেছেন যে যদি কেউ প্রতিজ্ঞা করে যে আল্লাহ তালাকে সে মান্য করবে তাহলে সেটা মেনে চলবে আর যদি কেউ প্রতিজ্ঞা করে যে আল্লাহ তালাকে অমান্য করবে তখন সেটা মেনে চলবে না আরো একটা হাদিস হজরত উমর রাজে এটা আছে সহি বুখারিতে খন্ড নম্বর আট বুক অফ ওথস অ্যান্ড ভাউজ হাদিস ছয় হাজার ছয়শ সাতানব্বই হজরত উমর রাজে আল্লাহান হো তিনি বলেছেন আল্লাহ সাম তাল রাসুলকে যে আমি মানত করেছিলাম সেই অজ্ঞতার যুগে ইসলাম গ্রহণের আগে যে একরাতের জন্য মসজিদে হারামে ইতে কাফ করব নবী তখন বললেন মানত পূরণ করো কারণ মানতটা ছিল ভালো আল্লাহ তালাকে মেনে চলা নবী বললেন পূরণ করো এছাড়াও পবিত্র অনেক আয়াতে কাপের কথা বলা হয়েছে পবিত্রকরণে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো পঁচিশ আল্লাহ বলছেন ইব্রাহিম আলাহিসাল্লাম আর ইসমাইল আলাহিসাল্লামকে যে হে ইব্রাহিম এবং ইসমাইল ওনারা শান্তিতে থাকুন আল্লাহর জন্য তোমরা কাবা ঘরকে পবিত্র রাখো যেটা আল্লাহ সালার ঘর কারণ মানুষ কাবার চারপাশে প্রদক্ষিণ করে আর সেখানে থাকে তারা এতেকাফ করে মসজিদে প্রত্যাবর্তন করে আর বিশ্বাসীদের অনেকে আল্লাহ তালার ইবাদত করতে গিয়ে রুকু করে এবং শেষ দেয় যায় এখানে এতেকাফ বা প্রত্যাবর্তন শব্দটা আছে এরপর আরো আছে সুরা বাকার অধ্যায় দুই হাজার একশো সাতাশি তখন তোমরা স্ত্রী সঙ্গত হইও না যখন মসজিদে প্রত্যাবর্তন করবে যখন মসজিদে এতেকাফ করবে আর ইতেক প্রসঙ্গে অনেক হাদিস আছে যেমন সাহেব বুখারি খন্ড নম্বর তিন বুক অফ এতেকাফ হাদিস নাম্বার দুই হাজার ছাব্বিশ আয়েশা আনহা আমাদের নবীর স্ত্রী তিনি বলেছেন যে নবী রমজান মাসের শেষ দশ দিন মসজিদে গিয়ে ইতেকাফ করতেন নবী মারা যাওয়ার পরে নবীর স্ত্রীগণ এভাবে ইতেকাফ করতেন তাহলে এতেকাফ শুধু মানত করলে বাধ্যতামূলক এমনিতে সাধারণভাবে এটা সন্ন্যত তবে খুবই গুরুত্বপূর্ণ সন্ন্যত আপনি কি আমাদের বলবেন যে এতেকাফ করার প্রধান উদ্দেশ্য বা লক্ষ্যটা কি প্রধান উদ্দেশ্য প্রধান লক্ষ্য এতেকাফের হচ্ছে লালাতুল কদরকে খোঁজা আর একটা হাদিস এটা আছে সহি মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই এখানে বলা হয়েছে নবী মোহাম্মদ সাল্লাম করলেন রমজান মাসের প্রথম দশ দিন তারপর বলা হয়েছে যে নবী ইতেকাফ করলেন রমজানের মাঝের দশটা দিন ছিলেন একটা সেখানে একটা মাদুর ঝুল ছিল এরপর নবী সেই তামুর ভেতর থেকে মুখ বের করলেন আর তিনি বললেন যে আমি সবেমাত্র জানতে পারলাম ফেরেস্তার মাধ্যমে সেই মহান রাত মানে লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশ দিনে তাই যারা আমার সাথে করতে চায় তারা করতে পারে এই হাদিসের ভিত্তিতে আমরা জানতে পারি যে ইতেক করার প্রধান কদরকে খোঁজা আর এ ব্যাপারে আল্লাহ পবিত্র করণে বলেছেন এটা সুরা কদর নম্বর সাতানব্বই আয়াত নম্বর তিন যার মানে এই এটা হাজার মাসের চেয়েও উত্তম তার মানে এর মহত্ব ক্ষমতা এক হাজার মাসের চেয়ে অনেক বেশি আর যদি ইবাদত করেন লালাতুল কদরের রাতে এটা এক হাজার মাস ধরে আল্লাহর ইবাদত করার চেয়েও অনেক ভালো এটাকে বারো দিয়ে ভাগ করেন সেটা হবে তিরাশি বছরেরও বেশি তার মানে যদি একটা রাতে লালাতুল কদের আল্লাহর ইবাদত করেন তাহলে সেটা তিরাশি বছরের ইবাদতের চেয়েও অনেক ভালো হবে আর এই সময়টা মানুষের গর্পর্তা আয়ের চেয়েও বেশি তাহলে প্রধান উদ্দেশ্য হচ্ছে লালাতুল কদরকে খোঁজা এছাড়াও আমি একটা বলেছি এটা মুসলিম আর বুঝতে যে নবী যেহেতু সেজন্য ইতে কাফ করেছেন সারা মাস প্রথম দশ দিন মাঝের দশ দিন শেষের দশ দিন তারপর তিনি জানতে বলেন ফেরস্তার মাধ্যমে যে লাল্লা কদর পড়বে রমজানের শেষ দশ দিনে এছাড়াও আমরা জানতে পারি যে সাহাবিগণ নবীকে অনুসরণ করতেন এই পবিত্র রমজানের শুরু থেকে একবারে শেষ পর্যন্ত উনারা নবী প্রতি অনুগত ছিলেন আর এছাড়াও আরেকটা হাদিস আছে নবী মোহাম্মদ সাহাবিগন বললেন তোমরা যারা আমার সাথে ইতেকাফ কন্টিনিউ করতে চাও তারা করতে পারো এটাকে বাধ্যতামূলক করেননি যারা ইতেকাফ করতে চায় তারা তাদের জায়গায় বসে করতে পারে এমন না যে নবীর সাথে থাকতে হবে এখানে আমরা সাহাবিগণ্ডের প্রতি নবীর সহানুভূতি দেখতে পাই তাহলে প্রধান উদ্দেশ্য খোঁজা ছাড়াও আরো বেশ কয়েকটা উদ্দেশ্য আছে এক খোঁজার পাশাপাশি সেটা হচ্ছে আরো বেশি আল্লাহ কাছাকাছি আসা আর অন্য মানুষ থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখা দুই নম্বর হচ্ছে নিজের আধ্যাত্মিকতাকে উদ্দীপিত করা এবং আধ্যাত্মিকভাবে আল্লাহ সাব তালার কাছাকাছি আসা তিন নম্বর যখন অন্য মানুষ থেকে নিজেকে বিচ্ছিন্ন করবেন আর জাগতিক আল্লাহ ইবাদত করা নফল নামাজ পড়বেন আল্লাহ কাছে দোয়া করবেন তার কাছে ক্ষমা চাইবেন জিকির করবেন এতে করে আপনার তাকো অনেক বেড়ে যাবে এছাড়াও এতে কাপ করলে আরো ভালোভাবে রোজা রাখতে পারবেন যখন আমরা রোজা থাকি তখন হয়তো সবসন্নত পালন করি না সম্ভাবনা থাকে বিচ্ছিত হয়ে পড়ার বিভিন্ন আকাঙ্ক্ষা আসবে ইতেকাফ করলে সুনুদ পালনের সুযোগ পাবেন রোজার সময় যদি ইতেকাফ করেন আর সবশেষে যখন ইতেকাফ করবেন তখন জাগতিক আনন্দ ত্যাগ করছেন যেগুলো অন্য সময় উপভোগ করতেন রঞ্জনের সময় আপনার এই কাজগুলো করার অনুমতি আছে কিন্তু ইতেকাফের সময় সেই কাজ থেকে নিজেকে বিরত্ব রাখলেন শুধুমাত্র আল্লাহ আচ্ছা এই সুন্দর উত্তরের জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই ও বোনেরা ইনশাল্লাহ আবার দেখা হবে একটা বিরতির পর প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম স্বাগতম আমাদের অনুষ্ঠানে রমজান আর ডেট উইথ জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আলোচনার টপিক ইতেকাফ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত এবারের প্রশ্ন এতেকাফ করার একটা শর্ত নিয়ে যে ব্যক্তি ইতেকাফ করছে তার কি মসজিদের সীমানা ছেড়ে বাইরে যাওয়ার অনুমতি আছে সাধারণত ইতেকাফের সময় মসজিদ ছেড়ে যাওয়া উচিত না মসজিদ ছেড়ে গেলে ইতেকাফের একটা মূর্নীতি ভাঙছেন এতেকাফ তাহলে বাতিল হয়ে যাবে তবে যদি কোনো ইমার্জেন্সি থাকে তেমন কোনো প্রয়োজন হয় তাহলে যেতে পারেন যেমন ধরেন কেউ হয়তো প্রকৃতির ডাকে সাড়া দেবে তাহলে তো তাকে বাইরে যেতেই হবে অথবা সে লোক যদি অজু করতে চায় অথবা যদি সে গোসল করে পরিষ্কার হতে চায় অথবা তার জন্য মসজিদে খাওয়ার আনার মতো যদি কেউ না থাকে তাহলে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করার জন্য অনুমতি আছে তাহলে যদি এমন প্রয়োজন না দেখা দেয় আর এটা উল্লেখ করা হয়েছে খন্ড নম্বর তিন বুক অব হাদিস নম্বর দুই হাজার উনত্রিশ হাজরত আসার হা তিনি বলেছেন যে নবী ইতেকাফের সময় খুব প্রয়োজন না হলে কখনোই ঘরে ঢুকতেন না তাহলে প্রয়োজন হলে অনুমতি আছে তারা হলে সাধারণ পরিস্থিতিতে মসজিদ ছেড়ে যাওয়া উচিত না আর যদি সেরকম প্রয়োজনে বাইরে যান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব মসজিদে ফিরে আসবেন তবে এখনকার দিনে আলহামদুলিল্লাহ অনেক মসজিদে বেশিরভাগ মসজিদে মসজিদের সাথেই টয়লেট আছে তারপর সেখানে বাথরুমও পাবেন মসজিদের ভেতরে অজুও করতে পারবেন তাই মসজিদের বাইরে যাওয়ার খুব একটা প্রয়োজন নেই আর ধরেন এছাড়াও নবীর স্ত্রী হজরত আইসরাদ আনহা তিনি বলেছেন এটার উল্লেখ আছে সন্ন্যান আবু দাউদ খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই যে যে লোক ইতেকাফ করবে এটা ইতেকাফের সুন্নত সে কোনো রোগীকে দেখতে যেতে পারবে না অথবা কোনো জানা যায় যাবে না অথবা স্ত্রীকে আলিঙ্গন করবে না অথবা স্ত্রী সহবাস করবে না আর খুব বেশি প্রয়োজন না হলে মসজিদ থেকে বের হবে না এখান থেকে আমরা জানতে পারছি যে এতেকাফ করার সময় এটা নবীর না যে আপনি কোনো রোগীকে দেখতে যাবেন অথবা যাবেন বা পরিবারের কাজে বাইরে কোথাও যাবেন টাকা উপার্জন করার জন্য অথবা কোনো জানা যায় তাই খুব প্রয়োজন না হলে মসজিদ ছেড়ে আপনি যেতে পারবেন না আচ্ছা আমরা তাহলে এতেকাফ করার প্রধান একটা শর্তের ব্যাপারে বিস্তারিত জানলাম এখন আপনি কি আমাদের বলবেন যে কোন কাজগুলি করলে এতেক বাতিল হয়ে যায় কোন কাজগুলি করার অনুমতি নেই এতেকাফের সময় যেসব কারণে বাতিল পারে। হয়ে এক নম্বর উপযুক্ত কোন কারণ ছাড়া মসজিদ থেকে বের হওয়া একটু আগে এই ব্যাপারে বললাম যদি সেরকম কোনো প্রয়োজন থাকে হয়তো প্রকৃতির প্রকৃতিটাকে সাড়া দিতে যাবেন অথবা হয়তো অজু করবেন অথবা হয়তো আপনি গোসল করবেন অথবা খাবার আনার মতো কেউ না থাকলে বাইরে গিয়ে খাবার আনবেন এ ধরনের পরিস্থিতিতে আপনি মসজিদ থেকে বের হতে পারেন তবে উপযুক্ত কোনো কারণ ছাড়া মসজিদ থেকে বের হতে পারবেন না আমি আগে বলেছি যে এখনকার দিনে আলহামদুলিল্লাহ যেহেতু এখনকার দিনের বেশিরভাগ মসজিদে টয়লেট আছে বাথরুম আছে তাই এখন এসব কাজের জন্য আর মসজিদের বাইরে যেতে হবে না তাহলে এক নম্বর যদি কেউ উপযুক্ত কারণ ছাড়া মসজিদ থেকে বের হয়ে যায় তাহলে ভেঙে যাবে এতে কাপ দুই নম্বর যদি কেউ তার স্ত্রীর সাথে সহবাস করে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা বাকারা অধ্যা নম্বর দুই আয়াত নম্বর একশো সাতাশি যে তোমরা তোমাদের স্ত্রীর সাথে সংগত হও না যখন মসজিদে সংযুক্ত থাকবে এতে সময় তোমরা স্ত্রী সহবাস করো না তাহলে বিশেষজ্ঞগণ এ ব্যাপারে একমত যদি স্ত্রী সহবাস করে থাকেন এতে তাহলে বাতিল হয়ে যাবে তবে স্ত্রী আপনাকে টাচ করল সাধারণভাবে হয়তো আপনাকে খাবার দিতে সে টাচ করলো এতে কোনো সমস্যা নেই তবে এখানেও স্ত্রী যদি আবেগ নিয়ে স্পর্শ করে অথবা আপনি আবেগে স্পর্শ করলেন আলিঙ্গন করলেন বা চুমু দিলেন বিশেষজ্ঞগণ সবাই একমত যে এটা হচ্ছে মাকরু না করলে ভালো কিছু বিশেষজ্ঞগণ বলেন এতে কাপ ভেঙে যাবে এতে বাতিল হয়ে যাবে তাহলে বিশেষজ্ঞগণের মধ্যে মতভেদ আছে আমি আলিঙ্গন করছি অথবা স্ত্রীকে চুমু দিচ্ছি এতে কি আসলেই থেকে ভেঙে যাবে কারণ পবিত্র করুন স্তোরা বাঁকার অধ্যায় দুই আয়াত একশো সাতাশি এখানে শব্দটা মুবাসারা যে তোমাদের স্ত্রীর সাথে সঙ্গত হো না এখানে শব্দটার মানে হবে আসলে শুধুমাত্র যৌন মিলন যে বিশেষজ্ঞগণ বলেন এতে এতে বাতিল হয়ে যায় না তারা শব্দটার মানে করেছেন শুধুমাত্র যৌন মিলন তবে আবেগ দিয়ে স্পর্শ চুমু বা এগুলো মাকরু না করলে ভালো এতে বাতিল হয়ে যায় না যারা শব্দটার মানে করেছেন সামগ্রিকভাবে তারা বলছেন স্ত্রী সহবাসের পাশাপাশি স্ত্রী আলিঙ্গন করলে অথবা স্পর্শ করলে এতে যে কারণে এতে বাতিল হয়ে যায় সেটা হচ্ছে রজস্রাব আর সন্তান প্রসবের পর যখন রক্তপাত হয় চার নম্বর যে কারণে এতে বাতিল হয়ে যায় সেটা বড় ধরনের কোনো গুণা করা পাঁচ নাম্বার অস্বাভাবিকতা এটা হতে পারে পাগলামি থেকে অথবা কোনো ড্রাগস বা মেডিসিনের কারণে অথবা হতে পারে অ্যালকোহলের কারণে হতে পারে মদের কারণে অথবা দ্রব্য কারণ আমরা ইবাদত করব স্বাভাবিক অবস্থায় ইবাদত করব তখন যখন সুস্থ স্বাভাবিক থাকব অস্বাভাবিক অবস্থায় পালন করলে সেই ইবাদতটা বাতিল হয়ে যাবে ইতেকা বাতিল হওয়ার শেষ যে কারণ সেটা যদি শির করেন আল্লাহ পবিত্র পবিত্রক্রণে বলেছেন যে তোমার প্রতি তোমাদের পূর্ববর্তীদের প্রতিও এটা অবতীর্ণ হয়েছে যে তোমরা যদি আল্লাহ ব্যতীত অন্য কোন শরীরকে স্ত্রীর করো তাহলে তোমাদের সব কাজই নিষ্ফল হয়ে যাবে কোনো লাভ হবে না আর তারপর পরকালে বা আখিরাতে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে সেজন্য যদি কোন লোক সির করে আল্লাহ সুবাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে তখন তার ইতেকাফ বাতিল হয়ে যাবে তাহলে এই ছয়টা কারণে এতে বাতিল হয়ে যাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমরা যেন ওই ভুলগুলো না করি আর আল্লাহ সুবাহন তালা যেন আমাদের এতেকাফ কবুল করেন এবারে আমরা কয়েনের উল্টো পিঠটাও একটু দেখতে চাই কোন কোন কাজগুলো করার অনুমতি রয়েছে এতেকাফের সময় এতেকের সময় যে কাজগুলোর অনুমতি আছে যদি প্রয়োজন হয় তাহলে আপনি মসজিদের বাইরে যেতে পারেন এ কথা বলেছি টয়লেট করার জন্য অথবা হয়তো অজু বা গোসলের জন্য অথবা যদি খাবার না থাকে ইত্যাদি এ ব্যাপারে আয়সা রাজি আল্লাহ আনহার বলা একটা হাদিস এটা আছে সেই বুখারিতে খন্ড নম্বর তিন বুক অফ ইতেকাফ হাদিস নম্বর দুই হাজার উনত্রিশ যে নবীতেক কাপ করার সময় কখনোই ঘরে ঢুকতেন না যদি না তেমন কোনো প্রয়োজন হতো এতেক সময় অন্য যে কাজগুলোর অনুমতি আছে যে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন ঘুমাতে পারবেন মসজিদের ভেতরে মসজিদে খেতে পারবেন ঘুমাতে পারবেন তবে এই সময় সাবধান যাতে সেই মসজিদের পরিচ্ছন্নতা পবিত্রতা বজায় থাকে কারণ এটা ইবাদতের জায়গা এ সময় আপনি চুল চড়াতে পারেন চুলে তেলও দিতে পারেন শরীর থেকে অনাকাঙ্ক্ষিত চুল ফেলে দিতে পারেন হাতের নখ কাটতে পারেন তারপর অজু করতে পারেন গোসল করতে পারেন হাত পা ধুতে পারেন নতুন পোশাক পরতে পারেন সুগন্ধি মাখতে পারেন এগুলোর অনুমতি আছে একটা হাদিসের উল্লেখ আছে বুখারিতে খন্ন নম্বর তিন বুক অফ এতেক হাদিস নাম্বার দুই হাজার আঠাশ যে হজরত আশার বলেছেন যে এতেকাফ করা অবস্থায় নবী মসজিদ থেকে তার মাথা বাসার দিকে এগিয়ে দিলেন যদিও বিবি আয়েশার তখন রজস্রাব চলছিল তিনি তার মাথা আঁচড়ে দিলেন চুলে তেল দিয়ে দিলেন সৈব বুখারিদের পরে হাদিসটা বলছে তিন নম্বর খণ্ড বুক অফ নম্বর দুই হাজার উনত্রিশ হাজরত আয়সারদ আল্লাহ আনহা বলেছেন যে ইতেকপ করার সময় নবী মসজিদ থেকে মাথা বের করে বাসার দিকে এগিয়ে দিতেন বিবি আয়সা চুল আঁচড়ে তেল দিয়ে দিতেন খুব বেশি প্রয়োজন না হলে নবী বাসার ভেতরে ঢুকতেন না তাহলে বুঝতে পারছেন চুল আচরানো যাবে তেল দেয়া যাবে এরকম যে কাজগুলোর কথা বলেছি এছাড়াও আপনি চাইলে মসজিদের ভেতরে বা পেছনে একটা তাবু টাঙিয়ে রাখতে পারেন এই হাদিসটা আছে খন্ড নম্বর তিন বুক অব এতেক হাদিস নম্বর দুই হাজার চৌত্রিশ হজরত আইসারদ্লাহা বলেছেন যে আমাদের নবী রমজানের শেষ দশ দিন এতেকাফ করতেন তিনি নবীর জন্য তাবু বানিয়ে দিতেন আর ফজরের নামাজ পড়ার পরে নবী এতে কাফ করার জায়গাটাতে এসে তাবুর ভিতরে ঢুকতেন আরেকটা হাদিস আছে সহীদ মুসলিম খণ্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার ছয়শো একচল্লিশ নবী রমজান মাসের শেষ দশ দিন এতে কাফ করতেন আর ফজরের নামাজ পড়ার পর এতে কাফের জায়গাতে এসে একটা তাঁবু খাটানোর নির্দেশ দিতেন তারপর তাঁবতে ঢুকতেন তিনি সেখানে এতে করতেন এছাড়াও আপনি এতে কাফের সময় আপনার স্ত্রী এসে কথা বলতে পারে স্ত্রীর সাথে কথা বলার অনুমতি আছে স্ত্রী মসজিদে ঢুকতে পারে আর এই হাদিসটা আছে সহি খন্ড নাম্বার তিন বুক আপ পঁয়ত্রিশ যে সাফিয়া রাদিয়াল্লাহানহা তিনি ছিলেন নবীর স্ত্রী নবী ইতে কাফ করছেন তিনি মসজিদে ঢুকলেন এবং নবীর সাথে কথা বললেন কিছুক্ষণ পরে যখন চলে যাবেন নবী তাকে মসজিদের দরজা পর্যন্ত এগিয়ে দিতে এলেন উমার দরজা আর তখন কিছু লোক মসজিদের ভেতরে ঢুকলো তারা নবীকে সালাম দিল নবী তখন বললেন আমরা চলে যেও না এ আমার স্ত্রী সাফিয়া বিনতে হইয়াই তখন লোকগুলো বলল সোহান আল্লাহ ও রাসলাল তার মানে এ কথা ভাবলেন কিভাবে তারা একটু দুঃখ পেল যে নবী কেন ভাবলেন তারা অন্যভাবে নিচ্ছে তখন নবী উত্তর দিলেন যে শয়তান মানুষের কাছে এসে তার শরীরে রক্তের মতো যে কোনো অংশে চলে যেতে পারে যাতে তোমাদের মাথায় কোনো খারাপ চিন্তা না আসে সেজন্য তোমাদের আমি এ কথাটা বললাম এখান থেকেই আমরা জানতে পারি যে অনেকের মনে হয়তো সন্দেহ আছে তবে নবী এটা করেছেন আলহামদুলিল্লাহ তাহলে যে করছে তার স্ত্রী মসজিদে ঢুকতে পারে এছাড়া একটা আছে নম্বর খন্না বুক অফ হাদিস আয়েশা রাদ আল্লাহ আনহা বলেছেন যে নবী সাল্লা সাল্লামের একজন স্ত্রী নবীর সাথে এতেকাপ করেছিলেন আর এছাড়া উল্লেখ করা হয়েছে সহিবুখারিতে খন্ড নম্বর তিন বুক অব এতেকাফ হাদিস নম্বর দুই হাজার ছাব্বিশ নবী সাল্লা সাল্লাম মসজিদে এতিকাফ করতেন রমজানের শেষ দশ দিন তিনি মারা গেলে তার স্ত্রীগণ এই প্র্যাকটিসটা চালিয়ে যান তাহলে ইতেকাফের সময় স্ত্রীর সাথে কথা বলার অনুমতি আছে কোনো সমস্যা নেই জাজাকাল্লা খায়ের ডাক্তার জাকির প্রিয় ভাই বোনেরা ইনশাল্লাহ আবার দেখা হবে একটা ছোট্ট বিরতির পরে প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান এ ডেট উইথ ডাক্তার জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আলোচনার বিষয় ইতে কাফ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত ড জাকির এখন আপনি কি বলবেন এতে কাফ করার সময় কোন কাজগুলিকে সুপারিশ করা হয়েছে এতে সময় যে কাজগুলো সুপারিশ করা হয়েছে তার এক নম্বর আপনি নামাজ পড়বেন দিনে পাঁচ অক নামাজ পড়বেন এটা তো আবশ্যিক এটা ফরজ এছাড়াও এতে কাফের সময় পড়বেন নকল নামাজ যত বেশি পড়তে পারবেন ততই ভালো হবে ফল সুন্নত যত পড়তে পারেন এটা করলে ভালো ইতে সময় তিন নম্বর হচ্ছে আল্লাহ সুবান্নাল্লাহর কাছে দোয়া করবেন যত বেশি পারেন আল্লাহ তাল কাছে ক্ষমা প্রার্থনা করবেন চার নম্বর আল্লাহ তাল্লাহার কাছে ক্ষমা প্রার্থনা করবেন ইতে সময় আমরা আল্লাহ সুবান্লা তাল্লাহার কাছে ক্ষমা চাইব পাঁচ নম্বর এ সময় আল্লাহর জিকির করবেন বলবেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার ছয় নম্বর এ সময় তাকবির আর কালেমা পড়তে পারেন আল্লাহ সাত নম্বর নবী মোহাম্মের প্রশংসা করে বিভিন্ন দোয়া পড়তে পারেন আট নম্বর পবিত্র কোরআন তেলাওয়াত করবেন নয় নম্বর আরবিতে কোরআন পড়ার পাশাপাশি এর তাফসির পড়বেন আপনারা আপনি এ সময় কোরআনের অনুবাদও পড়তে পারেন যারা আরবি ভাষা বুঝতে পারেন না তারা অনুবাদ পড়তে পারেন যাতে আল্লাহ নির্দেশগুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারেন কোরআনের তাফসিরও পড়তে পারেন আপনি যে ভাষায় আপনি ভালো বোঝেন এই সময় নবীর হাদিসগুলো পড়তে পারেন এছাড়া নবীর রাসুলগণের জীবন কাহিনী পড়তে পারেন তাহলে এই কাজগুলো সুপারিশ করা হয়েছে আর এ সময় কোনো বাড়াবাড়ি করবেন না একটা হাদিস আছে সোহেব বুখারিতে খন্ড নম্বর আট বুক অব ওথস ভাউজ হাদিস নাম্বার ছয় একবার নবী যখন খুতবা ছিলেন তিনি দেখলেন এক লোক দাঁড়িয়ে আছে নবী জিজ্ঞেস করুন ব্যাপার কি লোকজন বলল এর নাম আবু ইজরাইল প্রতিজ্ঞা করেছে সে দাঁড়িয়ে থাকবে বসবে না সে ছায়ার নিচে যাবে না কোনো লোকের সাথে কথা বলবে না আর রোজা রাখবে নবী বললেন তাকে বলো তার কথা বলা উচিত তাকে ছায়ায় নিয়ে এসো আর তাকে বসতে বলো তারপর রোজা পূর্ণ করুক তাহলে এতেকাফ করার সময় সুপারিশ করা হয়েছে নামাজ পড়ার জন্য তবে বাড়াবাড়ি করবেন না যে কথা বলবো না বসবো না ছায়ার নিচে যাব না তাহলে এতেকাফের সময় সুপারিশ করা হয়েছে নামাজ রোজা ক্ষমা প্রার্থনা জিকির কোরআন হাদিস পড়া ইত্যাদি জাজাকাল্লা খায় ড জাকির এবারে আপনার কাছে আমাদের পরের প্রশ্ন ড জাকির এই এতেকাফ করার পূর্ব শর্তগুলো কি কি আর এতেকাফ করার সময় আমাদের রোজা থাকাটা কি আবশ্যিক এতেকাপ করার জন্য যে পূর্ব শর্তগুলো পালন করতে হবে এখানে অবশ্যই তাকে মুসলিম হতে হবে সুস্থ স্বাভাবিক হবে তাকে স্বামালক হতে হবে এ সময় সে জানাবা অবস্থায় থাকবে না সহবাসের কারণে অপবিত্র অবস্থায় থাকতে পারবে না মহিলা হলে এ সময় রজস্রাব বা প্রসব পরবর্তী রক্তপাত হবে না ইতেকাফ করার সময় পবিত্র থাকতে হবে আর এগুলো ছাড়াও এতেকাফের দুটো স্তম্ভ আছে এক নাম্বার সেটা হচ্ছে নিয়ত এতেকাফের নিয়ত হবে আল্লাহ সান্নিধ্য লাভের চেষ্টা করা তার পুরস্কার লাভের আশা করা দুই নম্বর এতেকাফ করবেন কোন একটা মসজিদে আল্লাহ পবিত্র বলেছেন বলেছিল বাকার অধ্যায় দুই আয়াত নম্বর একশো সাতাশি যে তোমাদের স্ত্রীদের সঙ্গত হয়েও না যখন মসজিদে এতেকাফ করবে তাহলে এতেকাফ করার সময় সহবাস করবেন না এই প্রসঙ্গটা নিয়ে আগের প্রশ্নের উত্তরে আলোচনা করেছি আর ইতে কাপ করবেন কোন মসজিদে এটা নিয়ে মতভেদ আছে অনেকে বলেন যে কোনো মসজিদে করা যাবে তবে বিশেষজ্ঞ বলেন যে কোনো মসজিদে করা হবে না এমন মসজিদ হতে হবে যেখানে জামাতে নামাজ পড়া হয় আর সেই মসজিদে যেন জুমার নামাজ জামাতে পড়া হয় কারণ যদি সেখানে জামাতে নামাজ না পড়া হয় আর যদি কেউ সেখানে ইতেকাফ করে তাহলে হয় সে জামাত ছাড়া নামাজ পড়বে যেটা ঠিক না অথবা অন্য মসজিদে তাকে নামাজ পড়তে যেতে হবে এতেকের উদ্দেশ্য ঠিক থাকবে না তাই বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এমন মসজিদ হবে যেখানে নিয়মিতভাবে জামাতে নামাজ পড়া হয় আর বিশেষ করে যেন জুমার নামাজ জামাতে পড়া হয় আর ইতেকাফের একটা পূর্ব শর্ত এটা বলেছেন হজরত আয়েশা রাদে আছে হ্যাঁ আছে সুননাব খন্ড নাম্বার দুই বুক অব ফাসং হাদিস নাম্বার দুই হাজার চারশো সাতষট্টি যে এতে যে করে তার জন্য এটা সুন্নত সে কোনো রোগী দেখতে যাবে না কোনো যায় যাবে না অথবা স্ত্রী কালিঙ্গন করবে না মেলামেশা করবে না আর মসজিদ ছেড়ে বাইরে যাবে না যদি না বিশেষ কোনো প্রয়োজন হয় এতেকাপের সময় রোজা রাখাটা আবশ্যিক কি না আয়সারদাহা বলেছেন একই হাদিসে সুনান আবু দাউদ খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই হাজার চারশো সাতষট্টি হজরত আয়সারদ আল্লাহা বলেছেন রোজা না রাখলে ইতেকাফ হবে না এটাই বলা হয়েছে তবে সহি একটা হাদিস খন্ড নম্বর আট বুক অব ওথস অ্যান্ড ভাউজ হাদিস নম্বর ছয় এটা আগেও বলেছি যে হজরত উমর আদি আল্লাহানহ নবীকে বললেন যে তিনি অজ্ঞতার যুগে ইসলাম গ্রহণ করার আগে প্রতিজ্ঞা করেছিলেন হারামে একদিন মসজিদ করবেন নবী বললেন তোমার প্রতিজ্ঞা পূরণ করো আমরা তো রাতের বেলায় রোজা রাখি না তাহলে এই আদেশটার মাধ্যমে আমরা বুঝতে পারছি এ সময় রোজা রাখা আবশ্যিক না তবে এটা মুস্তাহাব সুপারিশ করা শুননা যদি রমজান ছাড়া অন্য মাসে এতেকাফ করেন সে সময় রোজা রাখা বাধ্যতামূলক না খায়ের ড আপনি কি এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে এই ক্ষেত্রে আমাদের সঠিক সময় কোনটা হতে পারে আমরা শুরু করব আর শেষ করব এতে কাফ আর সেটা বিশেষ করে পবিত্র রমজানের শেষ দশ দিনে রমজানের শেষ দশ দিনে এতে কাপ শুরু করার কথা যদি বলেন বিশেষজ্ঞগণের মধ্যে এটা নিয়ে মতভেদ আছে একদল বিশেষজ্ঞ তাদের মধ্যে আছেন আল আউজাই তারপর আর সাউরি বা ইমাম লাইস আল্লাহ তাদের শান্তিতে রাখুন তারা বলেন যে ইতেকাফ শুরু হওয়া উচিত ফজরের নামাজের পর একুশতম রাতে এই হাদিসটা উল্লেখ আছে সেহেবুখারিতে খণ্ড নম্বর তিন অধ্যায় এতেকাফ হাদিস নম্বর দুই এবং দুই যে হজরত আয়সা রাদি আল্লাহ আনহা তিনি বলেছেন যে নবী রমজানের শেষ দশ দিন ইতেকাফ করতেন আর আমি তার জন্য তাঁবু খাটিয়ে দিতাম ফজরের নামাজের পরে নবী ইতে করার জন্য সেখানে এসে তামুর ভেতরে ঢুকতেন এই হাদিসের উপর ভিত্তি করে যে নবী সাল্লি সাল্লাম ফজরের নামাজের পর ইতেকাপের জায়গায় এসে তাঁবুর ভেতরে ঢুকতেন এই বিশেষজ্ঞগণ বলেন যে ইতেকাপ শুরু হবে ফজরের নামাজের পরে শেখ বিনবাজ একই মত পোষণ করেন আল্লাহ তাকে শান্তিতে রাখুন ইতেকাপ কখন শুরু হবে এর উত্তরে তিনি বলেছেন ফজরের নামাজের পর রমজান মাসের একুশতম দিনে যদি শেষ দশ দিন ইতে করতে চান এটার ভিত্তিও আয়সার আনহার হাদিস তবে বেশিরভাগ বিশেষজ্ঞ অন্যান্য বিশেষজ্ঞগণ এদের মধ্যে চারজন ইমামও আছেন ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমেদ ইবনে হাম্বল আর বেশিরভাগ বিশেষজ্ঞই বলেন যদি আপনি রমজানের শেষ দশ দিন ইতে কাফ করতে চান ইতে কাপ শুরু করবেন সূর্য ডুবে যাওয়ার আগে এটা করবেন একুশতম রাতে কারণ দিন শুরু হয় সূর্যাস্ত দিয়ে তাহলে যদি শেষ দশ দিন এতে কাপ করতে চান শুরু করবেন সূর্য ডোবার আগে আর তারা বলেন ইতেকাফ করার প্রধান উদ্দেশ্যটা বা লক্ষ্যটা হচ্ছে পবিত্র লালাতুল কদরকে খোঁজা আর কদর হবে রাতের বেলায় তাহলে যদি শেষ দশ রাত এতেকাফ করেন তার মধ্যে কুস্তম রাতটাও পড়বে যেহেতু নবী বলেছেন আর এ সম্পর্কে আমি আগেও বলেছি তোমরা লালাতুল কদরকে খুঁজবে রমজান মাসের শেষ দশটা বেজোড় রাতে এর মধ্যে একুশতম রাতও আছে যদি পর শুরু করেন একুশতম রাত মিস হবে তাই বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন ইতেক শুরু করবেন একুশতম রাতের সূর্য ডোবার বর্ণনা দিয়েছেন তিন বুক অফ ইতেক হাদিস নাম্বার দুই হাজার চৌত্রিশ ও হাদিস নাম্বার দুই হাজার একচল্লিশ যে নবী মোহাম্মদ সাল্লা রমজান মাসের শেষ দশ দিন ইতে কাপ করতেন আমি তার জন্য তাবুক খাটিয়ে দিতাম নবী ফজরের নামাজ পড়তেন আর ফজরের নামাজ শেষে ইতেকাফের জায়গাতে আসতেন এখন বিশেষজ্ঞগণ বলেন যে এই হাদিসটা কোথাও বলছে না যে নবী শুরু করতেন ফজরের নামাজের পরে বলা হয়েছে ফজরের নামাজের পর তিনি ইতেকাফের জায়গাতে আসতেন কারণ নবী সাল্লিয়া ফজরের নামাজের পরে একটু একা থাকতে চেয়েছিলেন বিশেষজ্ঞগণ বলেন যে এখানে আসলে বোঝানো হচ্ছে যদি নবী একুশতম রাত থেকে এতেকাপ শুরু করেন শুরু করেছেন সূর্য আগে তাহলে নবী মসজিদে ঢুকতেন সূর্য আগে একুশতম রাতে এতেকাপ শুরু হয়েছে সূর্য আগে তবে তিনি মসজিদে ইবাদত করেছেন তারপর কাপের জায়গাতে আসলেন সেই তাঁবুতে কারণ তিনি ফজর নামাজের পর একটি অন্যান্য লোকজন থেকে আলাদা থাকতে চেয়েছিলেন তাহলে এই ব্যাপারে সঠিক দৃষ্টিভঙ্গি যেটা বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন ইতেকপ শুরু হবে একুশতম রাতের সূর্য ডোবার আগে তার মানে বিশতম দিনে ইফতার করার আগে ইতে কাপ হবে বিস্তম রোজাটা আপনি পালন করলেন ইফতার করার আগে সূর্য ডেবার আগে ইতে কাপ করলেন আর শেখ উসাইমিন আল্লাহ তাকে শান্তিতে রাখুন তাকে জিজ্ঞেস করা হল রোজার শেষ দশ দিন ইতে কাপ কখন শুরু হবে তিনি সেটাই বললেন যেটা বেশিরভাগ বিশেষজ্ঞ বলেছেন এটা শুরু হবে সূর্য ডোবার আগে একুশতম রাতে তার মানে বিস্তম দিনের ইফতার করার আগে তিনিও কারণগুলো একই বলেছেন এরপর এতে শেষ হওয়ার কথা যদি বলেন অধিকাংশ বিশেষজ্ঞ বলেন এতেক শেষ হবে সর্বশেষ রোজার সূর্য ডুবে যাওয়ার পরে যদি রমজান উনত্রিশটা দিন হয় তাহলে উনত্রিশতম দিনের সূর্যটা ডুবে যাওয়ার পরে তার মানে সাওয়ালের প্রথম দিন শুরু হলো তখন এতে শেষ হয়ে যাবে আর তিরিশ দিন হলে তিরিশতম রোজা শেষ হওয়ার পর সূর্য ডুবে গেলে এতেকাপ শেষ হয়ে যাবে তবে এখানে সব বিশেষজ্ঞ একমত যে এটা হচ্ছে মুস্তাহাব কারণ কিছু সাহাবা ছিলেন যারা তারপরেও কাফ করে যেতেন ঈদের নামাজ পর্যন্ত এটার উপর ভিত্তি করে বেশ কিছু বিশেষজ্ঞ বলেন যে এটা হচ্ছে মুস্তাহাব এটা করলে ভালো যে ঈদের আগের দিন রাতেও কাফ করবেন তার মানে প্রথম দিন সেদিন ফজরের নামাজ পড়বেন তারপর ঈদের নামাজ পড়ে বাসায় চলে যাবেন যদি ঈদের নামাজটা অন্য কোথাও আদায় করেন কোন ঈদগাহে পড়েন তাহলে গোসল করে নামাজ পড়বেন তারপর বাসায় চলে যাবেন এটা করলে ভালো তবে সব বিশেষজ্ঞ একমত যে ইতে শেষ হয়ে যাবে রমজান মাসের শেষ সূর্যাস্তের পর সেটা হতে পারে উনত্রিশ বা তিরিশটা দিন জাজাকাল্লা খায়ের এই উত্তরের জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই ও বোনেরা ইনশাআল্লাহ আবার দেখা হবে একটা বিরতির পর প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান আমি আপনাদের হোস্ট ইউসুফ আজকে আলোচনার বিষয় আলাইকুম বিষয়ক অনেক সময় এরকম একটা প্রশ্ন চলে আসে যে এতেকাফ এটা কি শুধুমাত্র পবিত্র রমজান মাসের শেষ দশ দিনই করতে হবে নাকি অন্য যেকোনো সময়েও এটা করা যাবে কি বলেন ইতেক রমজান মাসের শেষ দশ দিনেই শুধু করতে হবে কি না এটা আবশ্যিক না আগেও বলেছি এতেক হচ্ছে সুননত যদি না মানত করেন এটা শুননা এতেকাফ বছরের যে কোনো সময় করতে পারেন তবে না অভি তিনি বলেছেন সেরা এতেকপ হচ্ছে রোজা অবস্থায় তার মানে রমজান মাসে আর রমজান মাসে সেরা হচ্ছে শেষ দশ দিন সবচেয়ে ভালো এতেক হচ্ছে রমজানের শেষ দশ দিন তবে রমজানের অন্য দিনগুলো তো বছরের অন্য সময়ও এতে করতে পারেন একবার শেখ আলবানিকে জিজ্ঞেস করা হয়েছিল যে কি অন্য করা যাবে নাকি শুধু রমজানের শেষ দশ করতে হবে তিনি উত্তর দিয়েছেন যে এটা হচ্ছে আসলে মুস্তাহাব করলে ভালো যে রমজানের শেষ করবেন খুঁজবেন তাহলে ইতেকাফ রমজানের যে কোনো দিন বা বছরের যে কোনো দিন করা যায় সৈব বুখারিতে বলা হয়েছে খন্ড নম্বর আট বুক অব ওথস অ্যান্ড ভাউজ হাদিস নাম্বার ছয় হাজার ছয়শ সাতানব্বই হজরত উমর অজ্ঞতার যুগে এম জাহেলিয়াই ইসলাম গ্রহণ করার আগে মানত করেছিলেন যে মসজিদুল হারামে এক রাত তিনি তেকাফ করবেন শুনে নবী বললেন পূরণ করো তার মানে হজরত উমর রাদি আল্লাহান হয়ে তেকাফ করেছেন মসজিদে তখন রোজা ছিল না আরেকটা হাদিস আছে সহি মুসলিমে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই যে নবী ইতেকাফ করতেন সাওয়াল মাসের প্রথম দশ দিন আরেকটা হাদিস আছে সোহে মুসলিম খন্ড নম্বর দুই বুক অফ ফাস্টিং হাদিস নম্বর দুই সাতাশ যে আমাদের নবী পুরো রমজান মাস ধরেই ইতেকাফ করতেন রমজানের প্রথম দশ দিন তারপর মাঝের দশ দিন তারপর শেষের দশ দিন আরো একটা হাদিস আছে সোহে বুখারি খণ্ড নম্বর তিন বুক অফ ইতেকাফ দুই দিন চুয়াল্লিশ করেছিলেন তার মানে শেষ করেছেন তিনি মারা যাওয়ার আগে তার জীবনে শেষ করেছিলেন শেষ বিশ দিন এছাড়াও আরেকটা হাদিস আছে যে ফেরেস্তা জিব্রাহ নবীকে কোরআন পড়ে শুনিয়েছেন দুইবার এজন্য বিশ দিন এতেক করেছেন আরেকটা হাদিস আছে সোহেব বুখারিতে খন্ড নাম্বার তিন বুক অব হাদিস নাম্বার দুই হাজার ছাব্বিশ সাল্লাম এতেকাফ করতেন রমজানের শেষ দশ দিন তিনি মারা গেলে তার স্ত্রীগণে চালিয়ে যান তাহলে বুঝতে পারছেন যে রমজান মাসের শেষ দশ দিন এতেকাফ করলে ভালো সবচেয়ে ভালো এছাড়াও রমজানের যে কোনো দিন করতে পারেন বছরের যে কোনো দিনে করতে পারেন ডক্টর এবার আপনার সাথে ইন্টারভিউ পর্বের শেষ প্রশ্ন যেটার টপিক হলো এতেকাফ যে ইতেকাফ করলে আমরা কেমন পুরস্কার পেতে পারি আপনি যদি ইতেকাফের পুরস্কারের কথা বলেন আবু দাউদ তিনি ইমাম জিজ্ঞেস করেছিলেন আল্লাহ তাকে শান্তিতে রাখুন যে ইতেকাফ করার পুরস্কারটা কি তিনি বললেন আমি কোনো পুরস্কারের কথা জানি না কিছু হাদিস জানি যেগুলো জৈব এটা আবু দাউদের মাসাইলে উল্লেখ আছে এরকম অনেক জৈব হাদিস আছে যেখানে ইতে পুরস্কারের কথা বলা হয়েছে যেমন ধরেন এরকম একটা জৈব হাদিস আছে যেটাকে জৈব বলেছেন আলবানি এটা উল্লেখ করা হয়েছে ইবনে মাজায় যে কেউ যদি ইতেকাফ করে আর পুরস্কার আশা করে এবং না করে তাহলে সে তার করা সব ভালো কাজের জন্য এখানে পুরস্কার পাবে শেখ আলবানি হাদিসটাকে জৈব বলে মত দিয়েছেন ইবনে মাজায় এরকম একটা হাদিস আছে সেটাও জৈব বলা হয়েছে যদি কেউ ইতে কাপ করে একদিন আর আল্লাহর কাছে পুরস্কার আশা করে আল্লাহ তখন সেই লোক এবং দু আগুনের মধ্যে তিনটা পরীক্ষা ফুটবেন এক একটা পরীক্ষা চওড়ায় হবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত এই হাদিসটাকেও শেখ আলবাণী জৈব বলেছেন আরেকটা হাদিস ইতেক পুরস্কার নিয়ে কথা বলছে এটাও জৈব এখানে বলা হয়েছে যদি কেউ ইতে করে একদিন আনুগত্যের সাথে পুরস্কারের আশায় তার সব গুনা ক্ষমা করা হবে এই হাদিসটাও জৈফ হাদিস তবে কিছু সহি হাদিস আছে যেমন এটা আছে সহি বুখারিতে খন্ড নম্বর 3 মুকাব লাইলাতুল কদর হাদিস নম্বর দুই হাজার চোদ্দ যে যদি কেউ কদরের রাতে ইবাদত করে আনুগত্যের সাথে আল্লাহর পুরস্কারের আশায় তার আগের সব গুনা ক্ষমা করা হবে তাহলে যদি আপনি ইতিকাফ করেন সেটা লাইলাতুল কদর হলে ইনশাআল্লাহ তবে শুধু ইতিকাফ নিয়ে এমন কোনো হাদিস নেই যে সব গুনাহ ক্ষমা করা হবে আরেকটা হাদিস আছে যেটাকে বলা হয়েছে মওদু শেখ আলবানির মতে যদি কেউ রমজানের শেষ 10 দিন ইতেকাফ করে সেটা দুই হজ আর দুই উমরা পালনের সমান এই হাদিসটাকে বলা হয়েছে মওদু শেখ আলবানির মতে এমন কোনো হাদিস নেই যেটা সহি আর যেখানে ইতেকাফের কথা বলা হয়েছে তবে সাধারণ কিছু হাদিস এমন একটা হাদিস আছে সহি বুখারিতে খণ্ড নাম্বার আট হাদিস নাম্বার ছয় হাজার এখানে বলা হয়েছে নফল ইবাদতগুলোর গুরুত্ব সম্পর্কে যে কেউ যদি ফরজ পালন করে তারপর নফল পালন করে আল্লাহ বলেছেন সে আমার আরও কাছে আসে নফল কাজের মধ্যে আছে দোয়া করা ক্ষমা প্রার্থনা করা নফল নামাজ ইতে আছে যদি কেউ নফল পালন করে আল্লাহ বলেছেন নবী আমাদের আল্লাহর কাছাকাছি আসে আর আমি তখন তার শ্রবণ শক্তি হয়ে যায় যেটা দিয়ে সে তার শোনে যেটা দিয়ে সে দেখে তার হাত পা যেটা দিয়ে সে হাঁটে আর সে যে কামনা করে আমি তা পূরণ করি তাহলে এমনিতে নবল পালন করলে বেশ কিছু পুরস্কার পাবেন তবে ইতেকের উপর নির্দিষ্ট করে আমার জানামতে কোন সৈহে কিছু বলা হয়নি ভালো আল্লাহ সুবাহ যেন আমাদের সবাইকে উৎসাহিত করেন সবাইকে সুযোগ দেন যেন আমরা রমজান মাসের শেষ দশ ইতেকাফ করতে পারি ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজানের শেষ দশ দিন ইতেকাফ করার মাধ্যমে এর উপকারগুলো অর্জনে একটা সুযোগ দেন জাকির অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ইন্টারভিউ পর্বটা শেষ করেছি এবারে আমরা আলোচনা করব আমাদের দর্শকদের পাঠানো প্রশ্নগুলো নিয়ে আর এই ব্যাপারটা আপনিও জানেন সত্যি বলতে আমার চাইতেও আরো ভালো জানবেন আপনার কাছে দর্শকরা হাজার হাজার চিঠি পাঠিয়েছে আর দুর্ভাগ্যজনকভাবে এই সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া আমাদের পক্ষে ঠিক সম্ভব নয় তবে আমরা এর মধ্য থেকে অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে দর্শকদের কাছ থেকে যে প্রশ্নগুলো পেয়েছি তাহলে ডক্টর এখন আমরা এই টপিকের উপর দর্শকদের পাঠানো প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাহলে পরের প্রশ্ন আমরা মুসলিমরা কি একটা ছোট্ট বা অল্প সময়ের জন্য এতে করতে পারি ইতেকাফের সময়সীমার ব্যাপারে কোন নিয়ম নেই পালন করতে পারেন কম সময় সময় বা বেশি ধরে কোন সমস্যা নেই বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন ইতে অল্প সময় হতে পারে মাত্র এক ঘন্টা আজম রাজ বলেছেন যে ইতে কাপ এক ঘন্টার জন্য হতে পারে তবে কিছু বিশেষজ্ঞ বলেন ইতে করতে হবে কমপক্ষে একদিন বা কয়েকদিন তারা বলেন এক ঘন্টা একটা দিন পূর্ণ হচ্ছে না তবে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন এতে কাপ জন্য কাপড় একদিন কয়েকদিন এক সপ্তাহ দশ দিন এক মাস সে লোকের উপর নির্ভর করবে এতে কাপের সময়সীমার কোন নির্দিষ্ট নিয়ম নেই ডক্টর পরের প্রশ্ন মহিলাদের ক্ষেত্রে কি বাড়িতে এতে কাপ করার অনুমতি আছে ইতেকাপ প্রসঙ্গে পবিত্র কোরআনের একটা আয়াত সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সঙ্গত হও না যখন তোমরা মসজিদে ইতেকাপরত অবস্থায় থাকবে যেহেতু পবিত্র কোরআনে বলা হয়েছে মসজিদের কথা তাই পুরুষদের জন্য নিয়ম হচ্ছে মসজিদ ইতেকাপ করতে হবে সেখানেই আর মহিলাদের ক্ষেত্রে নিয়মটা একই রকম তবে কিছু বিশেষজ্ঞ বলেন যে ইতেকাপ বাসায় করা যাবে মহিলারা যেখানে ইবাদত করে একটা হাদিস এরকম বলছে যে ভেতরের ঘরে নামাজ পড়ার চেয়ে বাইরের ঘরে নামাজ পড়া বেশি ভালো তার চেয়ে উঠানে ভালো তার চেয়ে মসজিদে ভালো তবে তার মানে এই না মসজিদ এর মানে যেখানে সিজদা দেন মসজিদ শব্দটার অর্থ যেখানে সিজদা দেন তবে পবিত্র কোরআন যখন মসজিদের কথা বলছে সুরা পাকার অধ্যায় দুই হাজার একশো সাতাশি এখানে মসজিদের কথাই বোঝানো হচ্ছে সিজদার জায়গা না কারণ ভেতরের ঘরে আমরা জামা কাপড় বদলাই তারপর সহবাস পরবর্তী জানাবা অবস্থায় থাকি তাই মহিলাদের ইতেকাফের ব্যাপারে বিশেষজ্ঞগণ বলেন যে তারা ইতেকাপ করতে চাইলে মসজিদে করবে এই কথাটা অনেক হাদিসেও আছে যেমন একটা সহি হাদিস সহি বুখারি খন্ড নাম্বার তিন বুক অফ ইতেকাফ হাদিস নাম্বার দুই হাজার ছাব্বিশ হাজার আয়সারাদ বলেছেন নবী রমজান মাসের শেষ দশ দিন ইতেকাফ করতেন তিনি মারা গেলে তার স্ত্রীগণ প্র্যাকটিস চালিয়ে যান নবীর স্ত্রীগণ ইতেকাফ করেছেন মসজিদে এমন কোনো এভিডেন্স নেই যে তারা বাড়িতে ইতেকাফ করেছেন আচ্ছা ভালো এটা জেনে খুব ভালো লাগলো এবারে পরের প্রশ্ন করেছেন আমাদের একজন দর্শক যে কেউ যদি এতে কাপ ভেঙে ফেলে এজন্য কি তাকে কাফফারা দিতে হবে ইতে কাপ ভেঙে ফেলার কাফফারা দেওয়ার কথা যদি বলেন যেহেতু এটা ঐচ্ছে ইবাদত আপনি যদি ইতে কাপ ভেঙে ফেলেন এখানে কাফফারা দিতে হবে না ভালো হয় যদি পারেন পরে এতে কাফ করবেন যদি কেউ অবশ্যই ইতে কাপ পালন করে যদি সে মানত করে ইতে কাপ করবে দুই দিন যদি পরীক্ষায় পাশ করে তারপর যদি সেটা ভেঙে ফেলে তাহলে অন্য সময়ে পূরণ করতে হবে কারণ সে প্রতিজ্ঞা করেছে এটা ফরজ ইতে কাপ আর ঐচ্ছিক ইতে কাপের কথা বললে না তবে যদি ঐচ্ছিক ইতে কাপ ভাঙেন পরে করতে পারলে ভালো কিন্তু এটা আবশ্যিক না আচ্ছা পরের প্রশ্ন ড জাকির স্ত্রী কাফ করলে তার স্বামীর কি সেখানে বাধা দেওয়ার অধিকার আছে ইতেক একটা ঐচ্ছিকীবাদ আর ইতে কাপ করতে গেলে একজন মহিলাকে মসজিদে যেতে হবে সেজন্য সেই মহিলার স্বামী কিছুটা অসুবিধায় পড়তে পারে তাই কোনো মহিলা ইতে কাপ করতে চাইলে স্বামীর অনুমতি নেওয়াটা উচিত কারণ স্বামীর কিছু অসুবিধা হতে পারে আর স্বামী যদি অনুমতি দেয় সে চাইলে স্ত্রীকে ডেকে আনতে পারে যদি প্রয়োজন হয় যদি না সেই মহিলা আবশ্যিক ইতেক করে যেটা মানত করেছে এই তেক শুরুর পরে স্বামী ডাকলে ইতেকপ চালিয়ে যাবে কারণ এটা ফরজ এটা বাদে হচ্ছে গিতেকআ হলে স্ত্রী স্বামীর কাছ থেকে অনুমতি নেবে আর স্বামীর প্রয়োজন হলে স্ত্রীকে ডেকে আনতে পারবে আচ্ছা এবারে আমি আপনাকে অনুষ্ঠানের শেষ প্রশ্নটা করব জাকির আমরা কি কাউকে কিছু শেখাতে পারব অথবা লেকচার দিতে পারব যখন আমরা করছি এতে কাফ আমি আগেও বলেছি যে কাফের সময় সুপারিশ করা কাজগুলো হচ্ছে নামাজ পড়া নফল নামাজ পড়া দোয়া করা ক্ষমা প্রার্থনা করা তারপর জিকির করা পবিত্রকরণ পড়া তাহলে এই কাজগুলোই করা উচিত তবে কেউ যদি কিছু শিখতে চায় বিশেষ করে ইসলাম ধর্মের ব্যাপারে তখন শেখালে কোন সমস্যা নেই লেকচার দিলেন আপনি অথবা কাউকে কিছু শেখালেন ইসলাম ধর্মের বিভিন্ন নিয়ম কানুন এর অনুমতি আছে কারণ কিভাবে আল্লাহ আল্লাহ খায়ের ডক্টর জাকির আমরা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ তালা যেন পুরস্কৃত করেন আপনাকে আমাকে আর আমাদের দর্শকদেরকে এর করার উপর এই অনুষ্ঠানটা দেখার জন্য জাজাক আল্লাহ খায়ের ভাই ও বোনেরা আশা করি আপনারা অনুষ্ঠানটা যথেষ্ট উপভোগ করেছেন আর উপকৃত হয়েছেন এবং ডাক্তার জাকির নায়েকের বলা উত্তরগুলো থেকে আপনারা প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করবেন আর নিজেদের জীবনে সেগুলো প্রয়োগ করবেন যার টপিক ছিল এতে কাগামীকাল আমাদের আলোচনার টপিক রমজান আত্ম উন্নয়ন ও ইসলা দেয়ার মাস তাহলে আগামীকাল আবার দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ خالدين خاشعين خالدين خاشعين مسلمين مؤمنين للإله عابدين شقنا صبر فيه صدق كمنا صبر ورفق بدموع البائسين رمضان قد أهل بالصيام وأطلّاه صيدًا أهلاً وقلّاه